শুভ সকাল বন্ধুরা, আজ 11 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, উত্তর পূর্বের রেল পরিষেবা আরও সম্প্রসারিত। 13 অক্টোবর গুয়াহাটি আগরতলা নতুন এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসামকে বিজেপি মুক্ত করতে পারবেন না ভূপেন বোরা, বললেন পীযূষ হাজারিকা। তিনবার নির্বাচনে পরাজিত লোকের মুখে এমন কথা শোভা পায় না, বললেন হাজারিকা। পুরনিগমের নয়া মানচিত্রে আপত্তি কংগ্রেসের, এলাকার সম্প্রসারণ করে স্মার্ট সিটির রাস্তা খোলা রাখার দাবি। দাবি আপত্তি 22 অক্টোবরের মধ্যে, বললেন ডিসি। পাতারকান্দির ভুবনেশ্বর মিশন কমিউনিটি হলের দ্বারুদ্ঘাটনে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পাহাড়ে নতুন ডিপিআরে 4 লেনের মহাসড়ক নির্মাণ কাজের শুভারম্ভ, জাপানিজ প্রযুক্তিতে হবে 49 কিলোমিটার, 4 কিলোমিটার এলিভেটেড পথ। নির্মাণ কাজের দায়িত্বে আহমেদাবাদের দীনেশচন্দ্র আর আগরওয়াল ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড সংস্থা। গোপালপুর পিংচোড়া সংরক্ষিত বনাঞ্চলের আগরবাগানে দুষ্কৃতীদের তাণ্ডব, বাজারিচোড়া থানায় মামলা। বেহাল ফকিরাবাজার নীলামবাজার পূর্ত সড়ক, কালী পুজোর আগে সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঙ্কার। এবং সর্বশেষ খবরটি হল, 10 বছর বয়সে মাত্র 2.5 মাসে মুখস্থ কোরআন শরীফ, বিশেষভাবে সক্ষম শাহিদকে সংবর্ধনা MSF-এর। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। দেশের বাকি অংশের সঙ্গে আগরতলার রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে উত্তর পূর্ব সীমান্ত রেল আগরতলা পর্যন্ত গুয়াহাটি কলকাতা গুয়াহাটি এক্সপ্রেস পরিষেবা আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক সোমবার একথা জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 13 অক্টোবর সকাল 9:25 আগরতলা রেল স্টেশন থেকে এই সম্প্রসারিত রেল পরিষেবার ফ্ল্যাগ অফ করবেন বলে জানান তিনি। আধিকারিকটি বলেন, ট্রেন নং 02518 অথবা 02517 গুয়াহাটি কলকাতা গুয়াহাটি এক্সপ্রেসকে নতুন 02502 অথবা 02501 ট্রেনের আগরতলা কলকাতা আগরতলার সঙ্গে আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এই ট্রেন দুটো সপ্তাহে একদিন চলবে। আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত চলবে দুটো ট্রেন। 13 অক্টোবর উদ্বোধনের পর ট্রেনটি আগরতলা থেকে সকাল 9:25 ছাড়বে এবং পরদিন সন্ধ্যা 6:50 কলকাতায় পৌঁছবে। 14 অক্টোবর ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে রাত 10টায় এবং 16 অক্টোবর আগরতলায় পৌঁছবে সকাল 8টায়। তিনি আরও বলেন, প্রথম দিন উদ্বোধনের পর ট্রেনটি নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, কুকরাঝাড়, নিউ কুচবিহার, কিষানগঞ্জ, কাটুয়া এবং ব্যান্ডেল হয়ে কলকাতা পৌঁছবে। মোট 14টি কোচ থাকবে এই ট্রেনে। 1টি প্রথম শ্রেণী এসি কামরা, 5টি এসি থ্রি টায়ার, 6টি স্লিপার কোচ, 1টি সাধারণ শ্রেণী এবং 1টি গার্ড কাম লাগেজ কোচ থাকবে ট্রেনে। প্রসঙ্গত ট্রেন নং 02502 আগরতলা কলকাতা ট্রেনটি প্রতি বুধবার আগরতলা থেকে সকাল 7:30 ছাড়বে এবং পরদিন বিকেল 3টায় কলকাতায় পৌঁছবে। ফিরতি ট্রেনটি 02501 কলকাতা আগরতলা কলকাতা থেকে প্রতি রবিবার রাত 9:40 ছাড়বে এবং মঙ্গলবার সকাল 5:15 আগরতলায় পৌঁছবে। আধিকারিকটি বলেন, ট্রেনের সময়সূচি এবং বিস্তারিত বিবরণ IRCTC-র ওয়েবসাইট এবং NTES-এর মাধ্যমে পাবেন যাত্রীরা। অপরদিকে আসামকে বিজেপি মুক্ত করতে পারবেন না ভূপেন, বললেন পীযূষ। আসামে টানা 15 বছর ছিল কংগ্রেসের সরকার, যদিও APCC-র আধুনিক কার্যালয় নির্মাণ করতে পারেনি। এই মন্তব্য জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার। তিনি দাবি করেন, আসামে 30 বছর থাকবে বিজেপির সরকার, ততদিনে ভূপেন বোরা ইনভ্যালিড হয়ে যাবে। পীযূষ বলেন, ভূপেন বোরার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কোনো তুলনা হয় না। আসামকে বিজেপি মুক্ত করবই এমন মন্তব্য তিনবার নির্বাচনে পরাজিত লোকের মুখে শোভা পায় না। সোমবার সংবাদ মাধ্যমকে পীযূষ আরও বলেন, আমি আমার বেতন থেকে মাসে 25,000 এবং বিজেপি বিধায়করা 10,000 করে দলকে দেন, কিন্তু ভূপেন কংগ্রেস দলকে 5 টাকা কি দিয়েছেন? এই প্রশ্ন তুলে বলেন, বরং কংগ্রেসের 50 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল, সেই টাকাও তুলে নিয়েছেন।
এদিকে আজ দিশপুর জনতা ভবনে নিজের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় শীর্ষ অফিসার ও চিফ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে বিশেষ পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বৈঠকে সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জেলার ক্ষতি এবং নদী ভাঙ্গন রোধের বিষয়ে খোঁজ নেন। উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষে লক্ষিমপুর জেলার ডকুয়াখানা সফরের সময় ব্রহ্মপুত্রের ভাঙ্গন প্রত্যক্ষ করার পাশাপাশি গত রবিবার তিনি জাগিরোড বিধানসভা কেন্দ্রের মায়ং গ্রাম পঞ্চায়েতের 1 নং মুরকাটায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন পরিদর্শন করেন। বৈঠকে এই অঞ্চল দুটির নদী ভাঙ্গন রোধের ব্যবস্থার খোঁজ নেন মন্ত্রী পীযূষ হাজারিকা। অপরদিকে পাতারকান্দির ভুবনেশ্বর মিশন কমিউনিটি হলের দ্বারুদ্ঘাটনে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভুবনেশ্বর মিশন অ্যান্ড কালচারাল সেন্টার কমিউনিটি হলের উদ্বোধন করতে পাতারকান্দিতে আসছেন রাজ্যের জনসংযোগ জল সম্পদ তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা। এ মর্মে রবিবার সন্ধ্যায় গুয়াহাটিস্থিত মন্ত্রীর নিজস্ব বাসভবনে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল মন্ত্রীর সাথে দেখা করে ভুবনেশ্বর সাধু ঠাকুরের 153তম আবির্ভাব তিথি উদযাপন উৎসবে মন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। পাতারকান্দি ব্লক মণ্ডল বিজেপি সভাপতি শশীবাবু সিনহা জানান যে আগামী 27, 28 ও 29 অক্টোবর ভুবনেশ্বর সাধু ঠাকুরের 153তম আবির্ভাব তিথি উদযাপন করা হবে। এতে রাজ্য সরকারের 1 কোটি টাকা ব্যয়ে সাধু ঠাকুরের কমিউনিটি হলের শুভ উদ্ঘাটন ছাড়াও 3 দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির আয়োজন করা হবে। এ নিয়ে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষে। এদিন স্থানীয় বিধায়কের নেতৃত্বে উৎসব কমিটির সভাপতি লক্ষীন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক বিমল সিনহা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি তরুণ কুমার সিংহ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রীতা সিনহা প্রমুখ মন্ত্রীর সাথে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। আলোচনা শেষে মন্ত্রী জানান যে বিশেষ কারণে এই উৎসবের দিনগুলোয় পাতারকান্দিতে উপস্থিত থাকতে পারবেন না, তবে আগামী 22 অক্টোবরের মধ্যে এই নবনির্মিত কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে তিনি পাতারকান্দিতে আসবেন বলে কথা দেন। এই খবরে পাতারকান্দি জুড়ে খুশির হাওয়া বইছে। এই যাত্রায় মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বিধায়ক তথা মহিলা মোর্চার সভানেত্রী আঙ্গুরলতা ডেকা, ধুবড়ির প্রাক্তন বিধায়ক তথা ওবিসি মোর্চার সভাপতি অশ্বিনী রায় সরকার, ওবিসি বোর্ডের চেয়ারম্যান শান্তনু গগৈ, আসাম ফিল্ম ইন্ডাস্ট্রির সভাপতি সীমান্ত শেখরও পাতারকান্দিতে আসছেন। অপরদিকে দীর্ঘ 5 বছরের জল্পনা কল্পনার পর শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোর NH-27-এর ডিমা হাসাও জেলার মাইবঙ্গের নেরিমবাঙ্গ থেকে হারাঙ্গাজাওয়ের বড়নারায়ণপুর পর্যন্ত নতুন ডিপিআরে মোট 49 কিলোমিটার 4 লেনের মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। জাপানিজ প্রযুক্তিতে হবে এই 2টি প্যাকেজের নির্মাণ কাজ। কাজের দায়িত্ব পেয়েছে আহমেদাবাদের দীনেশচন্দ্র আর আগরওয়াল ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড নামের এক নির্মাণ সংস্থা। এই কাজে ব্যয় হবে 1764 কোটি টাকা। ইতিমধ্যে মাহুরের বড়োয়াপুতে DCA গোষ্ঠী তাদের সাইট ক্যাম্প স্থাপন করে যথারীতি প্রাথমিক পর্যায়ের কাজে হাত দিয়েছে। কাজ শেষ করার সময়সীমা 1095 দিন। পথ নির্মাণের পাশাপাশি 15 বছরের জন্য মেনটেন্যান্সের দায়িত্ব DCA গোষ্ঠীর। ভূতাত্ত্বিক সমস্যা এড়াতে 49 কিলোমিটার 4 লেন পথের 4 কিলোমিটার হবে এলিভেটেড, কারণ জাটিঙ্গার নিকটবর্তী নিউ লেইকুলের কাছে এস টার্নিংয়ে প্রতি বছর ভূমিস্খলন হয়ে সমস্যার সৃষ্টি করছে। অনুরূপ মাহুরের কাছে রয়েছে একই সমস্যা। এদিকে হারাঙ্গাজাও এলাকার বড়মূলকই এবং রেখ গ্রামের কাছে ভূতাত্ত্বিক সমস্যা রয়েছে। হারাঙ্গাজাও অংশে পথের অ্যালাইনমেন্ট কিছুটা অদলবদল হবে বলে নাহাই সূত্রে জানা গেছে। নিউ লেইকুলের কাছে এলিভেটেড পথ নির্মাণের লক্ষ্যে সয়েলস টেস্টিং চলছে। নাহাইয়ের জনৈক কর্তা জানান, এলিভেটেড পথ নির্মাণ করতে যে পাইলিং করা হবে তার জন্যই আপাতত ওই এলাকার সয়েল টেস্টিংয়ের কাজ দ্রুত গতিতে চলছে। নাহাইয়ের অধীনে থাকা এই 4 লেনের মহাসড়ক নির্মাণ হয়ে গেলে পাহাড়ের সঙ্গে বরাক ব্রহ্মপুত্রের সড়ক যোগাযোগ ব্যবস্থা অধিক উন্নত হবে। পাশাপাশি বরাক ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের মধ্যেও সহজ হবে স্থলপথের যোগাযোগ। 2010 সালে মাইবঙ্গের নেরিমবাংলো থেকে জাটিঙ্গা পর্যন্ত 24 কিলোমিটার 4 লেনের পথ নির্মাণের দায়িত্ব লাভ করেছিল এনকাসি ইনফ্রা প্রজেক্টস নামের এক বহিরাগত সংস্থা। অনুরূপভাবে জাটিঙ্গা হারাঙ্গাজাও 25 কিলোমিটার 4 লেনের পথ নির্মাণের দায়িত্ব পায় JKM নামের এক ঠিকাদার গোষ্ঠী।
তবে এই দুটি গোষ্ঠী শুরু থেকেই নির্মাণ কাজে তেমন গুরুত্ব দেয়নি। যদিও এনকেসি কিছুটা কাজ করেছে, কিন্তু জেকেএম নানা অজুহাতে প্রায় ৬ বছর কাজ না করে ভূতাত্ত্বিক সমস্যা দেখিয়ে অযথা শুধু সময় অতিবাহিত করেছে। নাহাইয়ের একাংশ উচ্চপদস্থ আধিকারিক এই পথ নির্মাণে সংগঠিত দুর্নীতিতে জড়িত ছিলেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগের আঙুল উঠেছে বিভিন্ন সময়ে। এদিকে এনকেসি ফর ক্লোজার দিয়ে চলে যাওয়ার বিপরীতে জেকেএম এবং নাহাইয়ের মধ্যে আইনি লড়াই শুরু হয়, ফলে ২০১৬ থেকে ২০২২ প্রায় অবিভাবকহীন ছিল এই পথ। অবশ্য মাঝপথে শিলচরের লক্ষ্মী মোটরস পথ মেরামতের নামে জাটিঙ্গা হারাঙ্গাজাও পথের ১২টা বাজায়, আজও হারাঙ্গাজাওবাসী প্রতিদিন এর কুফল ভোগ করতে হচ্ছে। অপরদিকে গোপালপুর পিংচোড়া সংরক্ষিত বনাঞ্চলের আগরবাগানে দুষ্কৃতীদের তাণ্ডব, বাজারিচোড়া থানায় মামলা। লোয়ারপুয়া ব্লকের ডেঙ্গারবঞ্জবীর গোপালপুর পিংচোড়া সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বন বিভাগের নতুন করে গড়ে তোলা আগরবাগানে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করল একদল দুষ্কৃতী। এ নিয়ে সোমবার বাজারিচোড়া থানায় এজাহার দায়ের করলেন বিট অফিসার আব্দুল হাসিব লস্কর। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলেও কাউকে ধরপাকড়ের খবর নেই। জানা গেছে গত বছর ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৫০ হেক্টর বেদখল করা সরকারি জমি পুনরুদ্ধার করে সেখানে আগর বাগান গড়ার কাজে হাত দেয় করিমগঞ্জ জেলার বন বিভাগ। ওই কাজের জন্য সরকারিভাবে ৫৫,২৭,০০০ টাকা বরাদ্দ হয়। স্থানীয় জনগণকে নিয়ে জেএমএফসি গঠন করে গত মে মাস থেকে শুরু হয় ফেন্সিং ও চারা লাগানোর কাজ। গত কমাসে ২৫ হেক্টর সরকারি জমিতে আগর গাছের চারা বপন সম্পন্ন হয়, বাদ বাকি জমিতে আগামী মরশুমে কাজ করার কথা রয়েছে বন বিভাগের। এদিকে চারা গাছগুলো বর্তমানে অনেকটা বড় হয়ে গেছে। এর মধ্যে বন বিভাগের নতুন আগর বাগানে দুষ্কৃতী হানায় বিভাগীয় কর্তৃপক্ষ সহ এলাকার পরিবেশ প্রেমীরা স্তম্ভিত হয়ে পড়েছেন। পুলিশ বর্তমানে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এ মর্মে বিট অফিসার জানান বিষয়টি তাদের নজরে আসে সোমবার সকালে, পরে বন বিভাগের পক্ষে প্রাথমিক তদন্তে নেমে দেখা যায় যে প্রায় ১.৫ হেক্টর পরিমাণ চারা গাছ উপড়ে ফেলার পাশাপাশি কিছু গাছ কেটে তছনছ করে দেয় এক দুষ্টচক্র। পাশে থাকা নার্সারি বাগান ও বন বিভাগের বিভিন্ন সাইনবোর্ডেরও ব্যাপক ক্ষতি করে দুষ্কৃতীরা। ঘটনাটি রবিবার রাতে বা তার আগের রাতেই হয়েছে বলে ধারণা কর্মীদের। তবে স্থানীয়রা মনে করেন দুর্গাপূজার সময় হৈলামচোড়া ফরেস্ট প্রোটেকশন টিমের সব কর্মী কার্যালয়ে তালা ঝুলিয়ে ছুটিতে থাকার সুযোগে এমন কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। এছাড়া পূজোর কদিন ওই রুটে ব্যাপক পরিমাণ সেগুন কাঠ পাচারের অভিযোগও রয়েছে। অপরদিকে ১০ বছর বয়সে মাত্র আড়াই মাসে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে রেকর্ড সৃষ্টিকারী বিশেষভাবে সক্ষম এক কিশোরকে সংবর্ধনা জানালো বরাক ভ্যালি এমএসএ। ছাত্র সংস্থার জুন ইনচার্জ বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল লামার রাতাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তথা হাফিজ শাহিদ আহমেদকে তার মাদ্রাসায় গিয়ে উত্তরীয় ফুলের তুড়া ও কিছু নগদ অর্থ দিয়ে সংবর্ধনা জানায়। সঙ্গে তার বাবা মজিরুদ্দিন ও মাদ্রাসা শিক্ষক হাফিজ মুশাররফ আলীকেও গামছা ও ফুলের তুড়া দিয়ে সংবর্ধনা জানান মাইনরিটি স্টুডেন্টস ফোরামের কর্মকর্তারা। ছাত্রনেতা বদরুল হক বলেন, মাত্র আড়াই মাসে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে এক নতুন রেকর্ড গড়েছেন শাহিদ। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এদিনের সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে ছিলেন নূর আহমেদ, খাইজার হোসেন, জয়নাল উদ্দিন, মুক্তার হোসেন, শামসুল হক।